দেশ থেকে বিদেশ করোনার সংক্রমণ কিন্তু ক্রমবর্ধমান। টলিউডেও করোনার থাবা কিন্তু ইতিমধ্যেই পড়ে গেছে। আর এবার করোনায় আক্রান্ত হলেন খোদ মল্লিক পরিবার, যার মধ্যে রয়েছেন অভিনেতা রঞ্জিত মল্লিক, স্ত্রী দীপা মল্লিক এবং মেয়ে কোয়েল মল্লিক ও তার স্বামী নিষ্পাল সিং রানে। খবরটি শুক্রবার নিজেই টুইট করে জানিয়েছেন কোয়েল। তিনি লিখেছেন, মা বাবা রানি এবং আমি করোনায় আক্রান্ত হয়েছি, আপাতত সবাই সেলফ কোয়ারেন্টাইনে। দুমাস আগেই মা হয়েছেন অভিনেত্রী, পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। তবে জানিয়ে রাখি সুস্থ হয়েছে কোয়েল রানের ছেলে। খবরের মাধ্যমে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই করোনার উপসর্গ হিসেবে হালকা শ্বাসকষ্ট ও জ্বরের উপসর্গ দেখা গিয়েছিল পরিবারের সদস্যদের মধ্যে। এরপর পরীক্ষার জন্য তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে। আপাতত বালিগঞ্জের বাড়ি থেকেই চিকিৎসা চলছে মল্লিক পরিবারের। সম্প্রতি শহরের বাইরে পা না রাখা সত্ত্বেও করোনার থাবা, তাই স্বাভাবিকভাবেই মন খারাপ কোয়েল রঞ্জিত অনুরাগীদের। তাই তাদের সুস্থতা কামনায় একের পর এক পোস্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। আমাদের তরফ থেকেও এই মারণ ভাইরাস থেকে মল্লিক পরিবারের দ্রুত আরোগ্য লাভের কামনা করি।